আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেকে অনেক ভালো আছেন। আজকের নতুন আর আনকমন একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে। গরুর মাংস আমরা সাধারণত রান্না করে থাকি অথবা বিরিয়ানি বানাই, কিন্তু আজকেরটা একটু ভিন্ন স্টাইলে। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস ও ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে খাসির মাংসটাও নিতে পারবেন, যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তারপর আমি মাংসটাকে কেটে নিচ্ছি, আর মাংসটাকে আমি এরকম ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে 2টি ডিম নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এটা অপশনাল, তবে দিলে খেতে একটু ভালো লাগে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে মাংসের গায়ে সবগুলো মশলা ভালো করে লেগে যায়। আর মেশাতে মেশাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। তারপরে একটা বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর ডিমের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মেশানো হয়ে গেছে। তো দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে থেকে 1 টুকরো মাংস নিয়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। তো দেখুন আমি মাংসের গায়ে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। এখন আমি আবারও ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। সবসময় একই রকম মাংস রান্না করে না খেয়ে মাঝে মাঝে মাংস দিয়ে এরকম ব্যতিক্রম কিছু ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো দেখুন আমি সবগুলো মাংসকে এভাবে করে তৈরি করে নিয়েছি। তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আর তেলটাকে এখনও পুরোপুরি গরম করিনি। এখন একটি একটি করে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্য চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাংসগুলোকে ভেজে নিব। আর যেহেতু মাংসগুলোকে পাতলা করে কাটা হয়েছে, এই কারণে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 9 থেকে 10 মিনিট পর্যন্ত চুলা আঁচটাকে কমিয়ে মাংসগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি মাংসগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ মাংস দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তা। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অনেক মজার হয়ে থাকে। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটি উপরটা যতটা ক্রিস্পি হয়, ভেতরটা ততটাই সফট থাকে। আর দেখুন মাংসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন,
আমি যখন এই নাস্তাগুলো বাসায় তৈরি করেছিলাম, আমার একটা ছোট বোন আছে, ও কখনো গরুর মাংস খায় না, কিন্তু যখন এই নাস্তাটি বানিয়ে দিয়েছি গরুর মাংস দিয়ে, তখন ও কিন্তু খুব মজা করে নাস্তাগুলো খেয়েছে, আর সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপনারাও অবশ্য বাসায় একবার হলেও এভাবে গরুর মাংস দিয়ে নাস্তাটি বানিয়ে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।